हेलो एवरीवन, वेलकम टू youtube.com। एमसीक्यू प्रश्न एखे देवा आछे दशम श्रेणी मॉडल एक्टिविटी टास्क पार्ट फोर अक्टोबर 2021 देवा आछे। एमसीक्यू ते कि देवा आछे, ए जदि ए प्रोपोर्शनल बी होय ताहले ये होबे ए कोनटा ठीक होबे, ताहले आमरा लिखते पारबो जे डीटा ठीक ए स्क्वायर प्रोपोर्शनल बी स्क्वायर। এরপরে প্রশ্ন, এ এবং বি একটি ব্যবসা শুরু করে। এ 1000 টাকা 9 মাসের জন্য, বি কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসা নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ 6,00 টাকা হলে বি লাভের 400 টাকা পায়। ব্যবসায় বিয়ের মূলধন কত? বিয়ের মূলধন হবে কত? হবে 3,000 টাকা। বিদ্যা এটা ঠিক। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি ও 4 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটি কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত হবে? অন্তঃস্পর্শ করলে বিয়োগ করতে হবে, বহিঃস্পর্শ করলে যোগ করতে হবে। এখানে তাহলে কত হবে? 3 সেমি। 3 সেমি মানে ডি দ্যাটটা ঠিক। নেক্সট আসছি 4 নম্বরে, R/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের আয়তন কত? নেট গোলকের আয়তন কত হবে? যে 1/6 পাই R³ ঘন একক। ডি দ্যাটটা ঠিক। দুটি সদৃশ গুণী ত্রিভুজ সর্বদা সর্বসম। মিথ্যা এটা, কারণ ছোট ত্রিভুজ একই সদৃশ গুণী হতে পারে, আবার একটু বড় দৈর্ঘ্যের হতেও সদৃশ গুণী হতে পারে, তাহলে মিথ্যা হবে, এটা সর্বসম সম্ভব নয়। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সূক্ষ্মগুণী ত্রিভুজের বাহুত্রয়, কখনো সম্ভব নয়, সূক্ষ্মত্রিভুজ নয়, এটা সমগুণী ত্রিভুজের দ্বারা। ফলস আছে, মিথ্যা। একটি অংশীদারী ব্যবসায় প্রীতম, নীরজা ও তথার মূলধনের অনুপাত 1:2:1:3:1:4 হলে তাদের লাভের অনুপাত হবে 3:4:6। না, তাদের লাভের অনুপাত হবে 6:4:3 হবে, 6:4:3 হবে, ঠিক আছে। এ প্রপোর্শনাল 1/b এবং বি প্রপোর্শনাল 1/c হলে এ প্রপোর্শনাল 1/c হবে, এটা মিথ্যা, ঠিক আছে। পরের প্রশ্ন আছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত ড্যাশ গুণ হবে? 4 গুণ হবে, অথবা আমি যদি মান দিয়ে লিখি তাহলে 4×4π r² বর্গ একক বা 16π r² বর্গ একক হবে, যদি ব্যাসার্ধ r একক ধরা হয়। একটি ব্যবসায় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছিল, রিয়া মাসুদের 2.5 গুণ টাকা দিয়েছিল। মাসুদ, শোভা এবং প্রিয়ার মূলধনের অনুপাত ড্যাশ হবে, তাহলে এদের কত হবে? যে 2:3:5 হবে, ঠিক আছে। এটা অঙ্কটা করতে হবে যে ধরলাম মাসুদ 1 টাকা দিয়েছিল, তাহলে শোভা দিয়েছিল 1×1.5 গুণ মানে 3x/2 টাকা, প্রিয়া দিয়েছিল 1×2.5 গুণ সমান 1×5/টাকা, তাহলে 5x/2 টাকা, তাহলে মাসুদ শোভা প্রিয়া তিনজনের অনুপাত কত হবে? যে x:3x/2:5x/2, তাহলে আমি যদি সবগুলোতে 2 দিয়ে গুণ করে দিই, কারণ তাহলে আমরা কী পাবো? 2:3:5 পাবো, ঠিক আছে। দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা কটি হবে? 3টি। একটি হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক আর দুটি সরল সাধারণ স্পর্শক। তির্যক সাধারণ স্পর্শক কেন? যে স্পর্শকের 2 ধারে যদি থাকে দুটি বৃত্ত, তবে তির্যক সাধারণ স্পর্শ, আর যদি স্পর্শকের একই ধারে থাকে তখন হবে সরল সাধারণ স্পর্শ। দুটি সরল সাধারণ স্পর্শ এবং একটি তির্যক সাধারণ স্পর্শ, মোট 3টি আঁকা সম্ভব। এ প্রপোর্শনাল বি, বি প্রপোর্শনাল সি এবং সি প্রপোর্শনাল এ হলে ভেদ ধ্রুবক 3টির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে এভাবে আমরা সম্পর্ক, এ প্রপোর্শনাল বি সমান তাহলে কী লিখতে পারি? এ সমান K1B, বি প্রপোর্শনাল সি সমান বি লিখতে পারি K2B, বি সমান K2C, আবার সি প্রপোর্শনাল এ তাহলে সি সমান লিখতে পারি K3A, তাহলে এখানে যেখানে K1, K2, K3 অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে সুতরাং A×B×C সমান K1B×K2C×K3A, তাহলে ABC সমান হবে K1×K2×K3 ABC, ABC উভয় কেটে দিলে K1 K2 K3, এটা হচ্ছে 1, তাহলে 1 হবে, সুতরাং ভেদ ধ্রুবক 3টির গুণফল 1। দেওয়া আছে পাশের চিত্রে ABC ত্রিভুজ একটি বৃত্তে
বৃত্তে পরিলক্ষিত এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে। যদি এপি সমান 4 সেমি, বিপি সমান 6 সেমি, এসি সমান 12 সেমি এবং বিসি সমান 1 সেমি হয় তাহলে এক্সের মান নির্ণয় করো। তাহলে আমি এভাবে এটা লিখব যে এখানে যেভাবে আঁকা আছে ও পি ও আর ও কিউ যুক্ত করা হলো, এ ও এ বি ও এবং সি ও যুক্ত করা হলো, এ পি সমান এ আর, বিপি সমান বি কিউ, সি কিউ সমান সি আর, অতএব এ আর সমান 4 সেমি, অতএব সি কিউ সমান 10 - 4 সমান 6 সেমি, তাহলে বি কিউ সমান কী হবে 6 সেমি হবে, অথবা এক্স সমান কী হবে বিসি সমান বি কিউ প্লাস কিউ সি বা বি কিউ প্লাস সি কিউ, তাহলে 6 যুক্ত 6 সমান হবে 12 সেমি। পরে আছে 5 যুক্তি দিয়ে প্রমাণ করো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে এভাবে প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের সি বিন্দুতে এমএন স্পর্শক এবং ও সি সি বিন্দু ব্যাসার্ধ প্রমাণ করতে হবে ও সি ও এমএন পরস্পর লম্ব। সূত্র অর্থাৎ ও সি লম্ব এমএন, অঙ্কন এমএন স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু ডি নিলাম, ও ডি বিন্দুদ্বয় যোগ করলাম, প্রমাণ স্পর্শক এমএনের উপর স্পর্শবিন্দুগাম বিন্দু সি ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। সুতরাং ও ডি বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে। মনে করি ছেদ বিন্দু এফ, তাহলে ও এফ স্মলার দেন ও ডি, যেহেতু এফ বিন্দু ও ডি এর মধ্যবর্তী। আবার ও এফ সমান ও সি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব ও সি ও সি স্মলার দেন ও ডি। ডি বিন্দু এমএন স্পর্শকের উপর যে কোনো বিন্দু, সুতরাং বৃত্তের কেন্দ্র ও থেকে এমএন স্পর্শক পর্যন্ত যত সরলরেখাংশ অঙ্কন করা যায় ও সি তাদের মধ্যে ক্ষুদ্রতম। আবার ক্ষুদ্রতম দূরত্ব লম্ব দূরত্ব, সুতরাং ও সি লম্ব এমএন। যদি ভিডিও থেকে একটু উপকৃত হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আজই সাবস্ক্রাইব করেই থাকেন। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, এবং পরবর্তী ভিডিও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।